ভিকটিমের বড় মেয়ে শামিমা খান মজলিসের হাজবেন্ডের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যান, সেই সূত্রে আরও বেশি ওই বাসায় যান। এক সময় এই শামিমা খান মজলিসের সাথে শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান। 13 বছর আগে সাভার দক্ষিণপাড়া এলাকার এই বাড়িটিতে নির্মমভাবে খুন হয়েছিলেন ঢাকা 12 আসনের সাবেক এমপি শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিস। এ ঘটনায় মামলা হলে প্রথমে সাভার থানা পুলিশ তদন্ত করে, পরে দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। দীর্ঘ তদন্ত শেষে মামলার কুলকিনারা করতে পারেনি সংস্থাটি। ঘটনার 11 বছর পর 2024 সালে মামলা হস্তান্তর করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে। গত 30 মে সাভার থেকে ঘটনার মূল হোতা সুবল কুমার রায়কে গ্রেফতার করে পিবিআই। তার দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় জড়িত আরও দুই আসামিকে, যাদের মধ্যে একজন নিহতের মেয়ে শামিমা। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকারী সুবলের সঙ্গে মেয়ে শামিমার প্রেমের সম্পর্কে বাধা দেয়ায় খুন হন সেলিমা খান মজলিস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শামিমার স্বামীর সঙ্গে সুবলের ব্যবসায়িক সম্পর্ক থাকায় শামিমাদের বাড়িতে প্রায় আসা যাওয়া ছিল সুবলের। সুবল শামিমার অনৈতিক সম্পর্ক জানাজানি হলে সুবলকে বাড়িতে আসতে মানা করে দেয় শামিমার পরিবার। 2011 সালে ঘটনার দিন সুবলকে বাড়িতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন সেলিমা। এ সময় মায়ের চিৎকার থামাতে পেছন থেকে জড়িয়ে ধরেন মেয়ে শামিমা। চিৎকার থামাতে না পেরে মেয়ের সামনেই সেলিমাকে ছুরিকাঘাত করে আসামি সুবল। হত্যার পর আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করেছিল আসামিরা। ভিকটিমের বড় মেয়ে শামিমা খান মজলিসের হাজবেন্ডের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যান, সেই সূত্রে আরও বেশি ওই বাসায় যান। এক সময় এই শামিমা খান মজলিসের সাথে 2001 সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান। পরকীয়ায় জড়িয়ে যাওয়ার বিষয়টি 2005 সালে জানাজানি হলে একসময় তাকে মারধর করা হয় বা তাকে অপমান করা হয় এবং সে ওই বাসা থেকে চলে যায় এবং তাকে বলা হয়েছে আর এই দিকে আসবে না। পিবিআই জানায় মা মেয়ের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদও লেগে থাকতো প্রায় সময়। মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন, তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামিমা খান মজলিস জাপিয়ে ধরে। সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন, তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে দুই পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। পোজ দেওয়ার পর তখন দেখেন যে মরে নাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বা উনি তখনও চিৎকার করতেছে, তখন তার মাথায় হলো সে তো ইলেকট্রিক মিস্ত্রি, সে সেইটি ভালো জানে। সে তখন ওই ভাঙছে, ইলেকট্রিক বোর্ডটা ভাঙছে, ভেঙে ওই তাঁত টেনে বের করছে, তাঁত টেনে বের করে ওই ইলেকট্রিক শক দিছে। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে সংস্থাটি। উনি এখানে উপস্থিত আছেন। উনি ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।